চাঁদকে হাতের মুঠোয় আনতে 14 জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উড়ে গিয়েছে চন্দ্রযান 3। তার সরাসরি লাইভ ভিডিও আমাদের এই দ্বিতীয় পৃথিবী চ্যানেল থেকে দেখিয়েছিলাম 14 জুলাই। যাদের কক্ষপথে প্রবেশও করে গিয়েছে ইসরোর মহাকাশযান তাও দেখিয়েছিলাম। এবার মাত্র আর কয়েকটা দিনেরই অপেক্ষা আমাদের, তারপরে চাঁদের বুকে নামার চেষ্টা করতে শুরু করবে বিক্রমের ল্যান্ডার। এখনো পর্যন্ত বহাল তীব্রতেই রয়েছে চন্দ্রযান 3, পরিকল্পনা মতো এগিয়ে যাচ্ছে চাঁদের পৃষ্ঠের দিকে, সেই লক্ষ্যে তত্তরিয়ে এগিয়ে চলেছে। চন্দ্রযান 3-র প্রাথমিক গন্তব্য চন্দ্রপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার দূরবর্তী স্থান বা কক্ষপথ বলা যেতে পারে। 16 আগস্ট তা সফলভাবে উত্তীর্ণ করেছে চন্দ্রযান 3, অর্থাৎ 100 কিলোমিটার দূরবর্তী স্থানে অবস্থান করছে বর্তমানে চন্দ্রযান 3। এরপর সবচেয়ে কঠিন পর্বটি অপেক্ষা করে আছে ইসরোর জন্য, তখন শুরু হবে এবার অবতরণ প্রক্রিয়া পর্ব। এই পর্যায়ে প্রোপালেশন মডিউল থেকে আলাদা হয়ে যাবে ল্যান্ডার মডিউলটি। আমাদের দেশও যে চন্দ্রপৃষ্ঠে নির্বিঘ্নে মহাকাশযানের সফট ল্যান্ডিংয়ে পারদর্শী, তাই বিশ্বের দরবারে তুলে ধরতে চাইছে ভারত। পৃথিবীর হিসেবে 14 দিন চাঁদের পৃষ্ঠে একাধিক বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালাবে চন্দ্রযান 3। 26 কিলোগ্রাম ওজনের রোভার প্রোগ্রাম চাঁদের ইতিহাস, ভূতত্ত্ব এবং সম্পদের সম্ভাবনা সহ চাঁদের পরিবেশ অধ্যয়নের জন্য বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালাবে। এই সম্পূর্ণ ভিডিও আজকে আপনাদের জন্য। কত দূর গিয়ে চন্দ্রযান 3 পৌঁছলো এবং তাকে টক্কর দিতে রাশিয়ার লুনার 25 বা কত দূর গিয়ে পৌঁছলো, এবং লুনার 25 এবং চন্দ্রযান 3-র মিশনের যে উদ্দেশ্য তাকে সমান বা এক, কবে গিয়ে পৌঁছবে লুনার 25, চন্দ্রযান 3-এর কি আগেই পৌঁছে যাবে, দক্ষিণ মেরু কে প্রথম ছোঁবে, কত দূর এখন লুনার 25, মিশন কি বলছে, রাশিয়া কি বলছে, ভারতের ইসরো কি বলছে, সবটা জানাবো আজকের এই ভিডিওতে। তাই বিনা স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, এবং দ্বিতীয় পৃথিবীর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তীতে লাইভ অবতরণ তার ভিডিও আমরাই নিয়ে আসবো ইউটিউবে। তাই সেই সকল ভিডিওর আপডেট পেতে অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, তাহলে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন এই সকল প্রশ্নের উত্তরটা দেওয়া যাক। চাঁদের পৃষ্ঠে কে নামবে প্রথম, সবটা বলা যাক, শুরু করা যাক। চন্দ্রযান 3 কে পিছে লুনা 25, কন উতরেগা পহলে চাঁদ পর, পৃথিবীর চারপাশে 5 বার সম্পূর্ণ পাক খেয়েছে চন্দ্রযান 3। তারপর মহাকাশযানটিকে ধাক্কা দিয়ে চাঁদের কক্ষপথের রাস্তায় পাঠানো হয়েছে, অর্থাৎ লুনার ট্রান্সফার ট্র্যাজেক্টরি কৌশল প্রয়োগ করা হয়েছে। চাঁদের কক্ষপথে পৌঁছানোর রাস্তা ধরে নেয় চন্দ্রযানটি। এরপর চাঁদের কক্ষপথে পৌঁছায় মহাকাশযানটি 14 আগস্ট। চাঁদের কক্ষপথের আরো এক ধাপ নিচে নামানো হল চন্দ্রযান 3-কে। অভিযান সফল হয়েছে, তবে ভারতের মহাকাশ গবেষণা নিঃসন্দেহে এক নতুন মাত্রা পেয়ে গেল। আমেরিকা, রাশিয়া, চীনের পরে চতুর্থ দেশ হিসেবে মহাকাশযান সফলভাবে চাঁদে অবতরণ করানোর তালিকায় উঠে আসতে চলেছে ভারতের নাম, এমনটাই জানাচ্ছেন ইসরোর বহু বিজ্ঞানীরা। তারা প্রায় এই মিশন সফল বলেই ধরে নিয়েছেন। চন্দ্রযান 3 মিশনের বাজেট অন্যান্য দেশের তুলনায় অনেকটাই কম, এই প্রসঙ্গে এবার আসছে। এই মিশনের মোট বাজেট 600
15 কোটি টাকা। ইসরো প্রধান এস সোমনাথ মিশনের সাফল্যে আশাবাদ। তিনি উল্লেখ করেছেন, আগের মিশনের তথ্যগুলি যত্ন সহকারে বিচার বিশ্লেষণ তথা অধ্যয়ন করা হয়েছে। অবতরণ নিশ্চিত করার জন্য একটি ব্যর্থতা ভিত্তিক নকশা তৈরি করেছেন তারা, অর্থাৎ আগে থেকেই ভাবা হয়েছে খারাপ দিকটা, কি কি কারণে মিশন ব্যর্থ হতে পারে সেই দিকগুলি পর্যালোচনা করা হয়েছে বারংবার, সেই অনুযায়ী মিশনের নকশা প্রস্তুত করা হয়েছে, তাই ব্যর্থতার পার্সেন্টেজ অনেকটা কমেছে। মিশনের সাফল্য ভারতের জন্য একটি বড় মাইল ফলক হিসেবে চিহ্নিত হবে। 2008 সালে প্রথমবার চন্দ্র অনুসন্ধানের পথে পা বাড়ায় ইসরো, তারপর মহাকাশ কর্মসূচি আরো সমৃদ্ধ হয়েছে। চাঁদ ছুতে আর খুব বেশি দেরি নেই ভারতের। ইসরো চন্দ্রযান তৃতীয়বারের অভিযানে সাফল্যের স্বাদ পাবে কি, নজর রেখেছে গোটা বিশ্ব, আর আপনারা নজর রাখুন দ্বিতীয় পৃথিবীর চ্যানেলে। আমরাই সরাসরি আপনাদের দেখাব সেই চাঁদে অবতরণের ভিডিওটি। এরপর আসা যাক লুনা 25, অর্থাৎ রাশিয়ার মহাকাশ যান, সেটি কত দূর গিয়ে পৌঁছল। রেস অর্থাৎ চন্দ্রযান এবং লুনা এর মধ্যে যে রেস, তাতে জিতবেটা কি, এবার সেই প্রসঙ্গে আসছে। চন্দ্র অভিযান নিয়ে পিছিয়ে নেই কোনো দেশই, কারণ চাঁদে এখনো পর্যন্ত মোট 110টি মিশন হয়েছে। হ্যাঁ ঠিকই শুনেছেন, 110টি মিশন হয়েছে, যার মধ্যে 42টি ব্যর্থ হয়ে গেছে। চন্দ্রপৃষ্ঠে অবতরণের জন্য 38টি প্রচেষ্টা করা হয়েছে, কিন্তু মাত্র 52% প্রচেষ্টার সফল হয়েছে বর্তমানে। ভারতের আগে 6টি দেশ বা সংস্থা চাঁদে তাদের যান পাঠিয়েছে, কিন্তু বেশিরভাগই সফলতা পায়নি। এর মধ্যে রয়েছে আমেরিকা, চীন, ভারত, জাপান, ইসরায়েল, রাশিয়ার মতো বড় বড় দেশ। রাশিয়া প্রায় 47 বছর পর চাঁদে তাদের চন্দ্র অভিযান পাঠাল। লুনা 25 ল্যান্ডার মিশনটি 11 আগস্ট ভোর 4:40 এই সময়টার আশেপাশে আমুর ওব্লাস্টের ভোস্টনি কসমোড্রোম থেকে উৎক্ষেপণ সফল হয়েছে। এটি সৌজ 2.1B রকেট দিয়ে লঞ্চ করা হয়েছে। একে লুনা গ্লোব মিশন নাম দেওয়া হয়েছে। এই রকেটটি প্রায় 46.3 মিটার লম্বা, এর ব্যাস 10.3 মিটার, এর ওজন 313 টন। 4 ধাপে রকেটটিকে তৈরি করা হয়েছে। লুনা 25 ল্যান্ডারটিকে পৃথিবীর বাইরে একটি কক্ষপথে উৎক্ষেপণ করা হয়েছে। এরপর এই মহাকাশযানটি চাঁদের কক্ষপথে গিয়ে পৌঁছাবে। চাঁদের কক্ষপথে মাত্র 5 দিন থাকবে, এরপরে এটি 7 থেকে 10 দিন চাঁদের চারপাশে ঘুরবে। কবে চাঁদের পৃষ্ঠে অবতরণ করবে এটি, এবার সেই প্রশ্নের উত্তর দিচ্ছি। লুনা 25 রকেটটি 21 বা 22 অগস্ট চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে, যেখানে আমাদের চন্দ্রযান 3 23 কিংবা 24, অর্থাৎ ঠিক তার আগের দিন বা তারও আগের দিন চাঁদে নামতে চলেছে লুনা 25, অর্থাৎ রেসে জিততে চলেছে রাশিয়া। তাতে ভারতের কিছুই আসে যায় না, শুধুমাত্র গবেষণাটাই আসল এখানে, কোনো রেস নেই এখানে, কোনো প্রতিযোগিতা হচ্ছে না এখানে। ল্যান্ডারটি চন্দ্রপৃষ্ঠ থেকে 14 কিলোমিটার উপরে পৌঁছানোর পর অবতরণের প্রক্রিয়া শুরু করবে। 700 মিটার উচ্চতা থেকেই গতি হয়ে যাবে ধীর, 20 কিলোমিটার উচ্চতায় এসে ইঞ্জিনটি ধীর গতিতে চলবে, যাতে এটি সঠিকভাবে অবতরণ করতে পারে। 3 কিলোমিটার উচ্চতা থেকে ধীরে ধীরে ল্যান্ডারটি চাঁদের পৃষ্ঠে অবতরণ করতে শুরু করবে। লুনা 25 চাঁদের পৃষ্ঠে গিয়ে কি করবে, কি কাজ করবে, অর্থাৎ চন্দ্রযান 3 এবং লুনা 25 কি একই কাজ করবে, একই আবিষ্কার করবে, সেটার উত্তর দিচ্ছে এবার দেখুন। লুনা 25 সারা বছর চন্দ্রপৃষ্ঠে কাজ করে চলবে।
এর ওজন 1.8 টন। এতে 31 কেজি বৈজ্ঞানিক যন্ত্র রয়েছে। এতে একটি বিশেষ যন্ত্র ব্যবহার করা হয়েছে যা চাঁদের পৃষ্ঠে 6 ইঞ্চি খুঁড়ে পাথর ও মাটির নমুনা সংগ্রহ করবে। এই রকেট পাঠানোর মূল উদ্দেশ্য চাঁদে জল আবিষ্কার করা, যাতে ভবিষ্যতে মানুষ চাঁদে ঘাঁটি তৈরি করলে সেখানে জলের ব্যবস্থা করা যাবে। চাঁদের ঠিক কোথায় গিয়ে নামবে রকেটটি, অর্থাৎ চন্দ্রযান 3 যেখানে নামবে ঠিক তার পাশেই কি নেমে পড়বে, এই প্রশ্নের উত্তরটা এবার দিচ্ছি। লুনা 25 চাঁদের দক্ষিণ মেরুর বগুসলা ভস্কি ক্র্যাটারের কাছে অবতরণ করতে চলেছে। অবতরের জন্য এটির পরিসীমা ধরা হয়েছে 30x15 কিলোমিটার, অর্থাৎ 450 কিলোমিটার। আশা করি দুটি মিশনই, অর্থাৎ রাশিয়া এবং ভারত, এই দুটি মিশনই সফল হবে। সেই সকল আপডেট নিয়ে ফিরব পরবর্তী ভিডিওতে। কে আগে গিয়ে পৌঁছলো, কে আগে গিয়ে চাঁদে কি দেখলো, সবটাই জানাবো আপনাদের। তাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন যদি এখনো না করে থাকেন, তাহলে পরবর্তী আপডেটগুলো সবার আগে আপনার ফোনে পৌঁছতে থাকবে। দেখা হবে পরবর্তীতে পরবর্তী চন্দ্রযান 3 এর বিভিন্ন আপডেট নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।